পৃথিবীতে বহু ধরনের মাকড়সা আছে। বিজ্ঞানীরা প্রতিনিয়তই নতুন নতুন মাকড়সা নিয়ে নতুন নতুন গবেষণা চলছে। নতুন প্রজাতির মাকড়সা এবার সামনে এলো। সন্ধান মিলল এমন এক ধরনের মাকড়সা যে তার বাচ্চাদের দুধ খাইয়ে বড় করে তোলে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। চীনের একদল গবেষকদের এমনটাই দাবি। ভারতীয় সংবাদ মাধ্যম এবেলায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তাইওয়ানে এক নতুন প্রজাতির মাকড়সার খোঁজ মিলেছে। এই মাকড়সার নাম জাম্পিং স্পাইডার। স্তন্যপায়ীদের মতো এরাও এদের সন্তানদের দুধ খাওয়ায়। ইউনানে অবস্থিত চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস একটি দল গবেষক এই নিয়ে গবেষণা করছেন। তারা খুঁটিয়ে দেখেছেন এই মাকড়সাগুলি কিভাবে তাদের বাচ্চাদের পরিচর্যা করে। আর দেখতে গিয়ে চমক, মা মাকড়সা দুধ খাওয়াচ্ছে কচি মাকড়সাদের। প্রথম প্রথম মা ওই দুধ মাটিতে ফেলে দিচ্ছিল আর বাচ্চারা সেটাই খাচ্ছিল, কিন্তু সপ্তাহ ঘুরতে তারা সরাসরি মা মাকড়সার কোলে উঠে সরাসরি দুধ পান করছিল। প্রথম প্রথম মাকড়সার দেহ নিঃসৃত তরলটি কি তা বুঝে উঠতে পারেনি বিজ্ঞানীরা। পরে তারা চমকে উঠে আবিষ্কার করেন সেটি দুধ ছাড়া আর কিছুই নয়।